বলো আমার সাবস্ক্রাইবারদের জন্য কিছু বলো, সবাই তোমার ফ্যান, ইনফ্যাক্ট আমি নিজেও বলো বলো খুবই ভালো লাগে কাজ করতে। কিরকম ভাবে হাত দিয়ে চেপে আমার বিয়েতে তাহলে তোমায় বলবো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখতেই পেলে দুজন সেলিব্রিটির শ্যুট করতে গেছি আজকে, মানে রিমার মেকআপের শ্যুট করতে গেছি অ্যান্ড সেখানে মডেল হিসেবে রিদ্ধি আছে। তোমরা হয়তো রিদ্ধির ভ্লগে আমাকে আগেও দেখতে পেয়েছো, ঠিক আছে বেশি ভেজাবো না, এমনিও আমার ভিউ হয় না, অমনিও ভিউ হয় না, কমের মধ্যে ভ্লগটা এবার শেষ করবো। চলো, এই যে সেলিব্রিটিসদের বাড়ি, বাইরে বিশাল রোদ, এবার বাইরে দিয়ে বাড়ি থেকে লাভ নেই, চলো ভিতরে চলো। আর ভিতরে আছেন চিফ সিকিউরিটি অফিসার রিকো, আমাকে চোরের মতন দেখতে বলে আমাকে অল টাইম ডাকাডাকি করে আমাকে ভয় দেখায়, ভগবান জানে এখন কোথায় দাঁড়িয়ে আছে আমাকে ভয় দেখানোর জন্য। যাচ্ছি তো, বুঝতে পারছি না কোথায় দাঁড়িয়ে আছে, সামনে যতটা খুলি ভয় ভয় দেখি। না সবাই চলে এসছে, ক্যামেরা পত্র সব সেট করে ফেলি এবার ঝরঝর ঝরঝর করে, কারণ আজকে আবার একটু আউটডোর শুটে বেরোবো আমরা ঋদ্ধিকে নিয়ে। কি করছে এরা, তখন দেখি সামনে মেসেজ করেছে, কেউ দেখছে না তো, দেখি না না কেউ দেখছে না। হ্যাঁ বাবু আমি পৌঁছে গেছি, না না দুটো মেয়ে আমার দিকে দেখছে, আমি কারোর দিকে দেখিনি বাবু। হিরোর এন্ট্রি হচ্ছে, সবাই সাইড দাও। রিমা এতক্ষণে রিয়েলাইজ করলো যে ওর ভিডিও হচ্ছে, সেই জন্য একটু চুল টুল সব ঠিক করে নিচ্ছে আর কি। দুঃখের দহনে করুণ রোদনে যাবো। দেখো বুঝতে পারছো এখানে যে হচ্ছে, আর কত ঘুষবি, এবার ছাল ছামড়া সব উঠে যাবে মনে হচ্ছে। এদিকে দেখ, হয়েছে আমার হাইট কত হবে, 5'2" 5'3" 5'3" 5'3" সেই জন্যই কেউ ভয় পায় না তখন থেকে দেখছি ওকে। মা খেতে দিয়েছি ওকে ডাল, ও কেন এই রিকো এই দেখো দুখানা সিলভার প্লে বাটন, আর এই দেখো আমি। আমি বাড়িতে একটু স্নান খাওয়া করতে গেছিলাম, ততক্ষণে ঋদ্ধির ফুল লুকসটা কমপ্লিট, এবার খালি ওকে আউটডোর শ্যুটটাই নিয়ে বেরোবো। না আমার আমার শাড়ি বা লেহেঙ্গা ওইটা আবার কি বলতো, তুমি বিয়ের পরও একটা বিয়ে বাড়িতে করতে পারবে না, আমি শুধু দিলে মাথায় একটা ইয়ে দেবো, কারণ অন্যের বিয়েতে তো আর মাথায় পাটি দিয়ে যাব না, নিজের বিয়েতে ওইটা যাব না। আমি বিয়েতেও আমি চুল বেশি করব, আমার
আমি খাবো না এত অপমান নিয়ে যাচ্ছিস হ্যাঁ কি হলো এই আমি খাবো না কি অপমান করলো আমাকে তোর মাইক লাগানো আছে কিন্তু আমি তো এরকম নিতে আসছিল তোমার আমি বলি না দিদি নাই নেই তুই বের করে প্যাকেটে রেখে দাও আমিও দুনিয়া হি বদল দো মে তো প্যারা সা চমৎকার হুঁ মে কিসি কা সপনা হো জো আজ বন চুকা হুঁ সচ মে কি ওদের কিছু দেখা আমি আমি দেখি এখানে চলছে শুট আর এখানে সব বিধ্বস্ত মহিলারা লোকাচ্ছ কোথায় হ্যাঁ দেখি একটু সব মহিলাদের কেমন লাগলো এতটা হেঁটে এসে জঙ্গলে ঢুকে আমার দিকে ফেসটা করো আমার বিয়েতে তাহলে তোমায় বলবো শুট মোটামুটি ডান এবার তাড়াতাড়ি বাড়ির দিকে যেতে হবে নালেই বৃষ্টি আসবে বলো আমার সাবস্ক্রাইবারদের জন্য কিছু বলো সবাই তোমার ফ্যান ইনফ্যাক্ট আমি নিয়ে বলো আমি কেমন সাজিয়েছি তুমি সেটা বলো আমরা যে ছেড়ে দাও আর চার্জ করতে হবে না আর একটা আর একটা আর একটা তো খুবই ভালো লাগে ওর সাথে কাজ করে খারাপ কিছু বলো না খারাপ কিছুই নেই কিছু নেই খারাপ নেই বলেই তোর সাথে কাজ করি আর ওইটাই এত ফটো তোলা আমি মানে কোনটা ছেড়ে কোন কারণ ওকে তুমি 30টা ফটোই বলতে পারি না যে এডিটটা করে দাও কিন্তু এত ফটো তুলে দেয় সবকটাই ভালো হয় তাই জন্য আমি কনফিউজ হয়েছি যে কোনটা তুই এখন অবধি আমি এঙ্গেজমেন্টের ফটো ঠিকঠাক করে দিতে পারি যে কোনটা ছেড়ে কোনটা দেবো তাই জন্য খুবই ভালো লাগে আমি কৃতার্থ বোধ করি যে আমাকে তোমরা চুজ করেছো তার জন্য আমি মানে আরো আর এখন তো অনেক কাজও করছো আরো সত্যি খুব ভালো কাজ করে যারা করতে যা অবশ্যই এর সাথে যোগাযোগ মানে প্রথম ভরসা তুমি করেছিলে কারণ মেকআপ ইয়ে আমার তোমার থেকেই শুরু তো সেই কারণে কোনো দাবি দাবা আমার তোমার থেকে থাকে না যেটা যা যেটা ভালো বোঝো কোনো টেনশন নেই আমাকে কোনোদিনই কারণ প্রথম ভরসা তুমিই করেছিলে তার আগে তো আমি কোনোদিন মেকআপ ইন্ডাস্ট্রিতে কাজ করিনি তো তার জন্য মানে অসংখ্য ধন্যবাদ ও বাবা আর না বাজে দিকতে ওর ভালো
কোনটা বাজে লাগে খারাপ লাগে আমি না বুঝতে পারছি না এটা তুমি করে দাও যেটা ভালো লাগে আমি তো বিশ্বাস করি বলে বলি এটা আমার বাজে গুণ ঠিক আছে আর বলবো না আমি আর ওই যাই আমি বুঝতে পারি না যে কোন ফটোটা দেব ওটাই ঠিক আছে ওই থেকে আর বলবো না ঠিক আছে নমস্কার